তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে থেকে আমি একটা নতুন টপিক বা নতুন সাবজেক্ট শুরু করব। সয়েল মেকানিক্সে যে আলোচনাটা চলছে সেটা প্যারালালি চলবেই, সেটা বন্ধ হচ্ছে না। তার সাথে সাথে আজকে থেকে একটা নতুন সাবজেক্ট শুরু করব, সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওয়েস্ট বেঙ্গল পিএসসির জন্য সমস্ত যে সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে কিন্তু ফ্লুইড মেকানিক্স কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কেন কি ফ্লুইড মেকানিক্স থেকে প্রশ্ন আসে না এরকম হতে পারে না, এবং ফ্লুইড মেকানিক্স থেকে কিন্তু অনেক সময় খুব কনসেপচুয়াল প্রশ্নও কিন্তু দেয়। তাই এই ফ্লুইড মেকানিক্সটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসির জন্য তো পড়তেই হবে, তাছাড়া অন্যান্য যদি পিএসসির যে জেই হয় বা এসএসসি জেই হয় সেগুলোর জন্য ফ্লুইড মেকানিক্স ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং ফ্লুইড মেকানিক্সের আমাদের সমস্যাটা কি হয়, আমরা যখন ক্লাসে পড়েছিলাম ফ্লুইড মেকানিক্স অনেকেরই হয়েছিল যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় না, বিশেষ করে ডিফারেন্ট ইউনিট এই ব্যাপারগুলো না অনেকটা হজবরলার মতো মাথার মধ্যে প্যাঁচ খেয়ে যায়। তো আমি চেষ্টা করব তোমাদেরকে ফ্লুইড মেকানিক্সকে এমনভাবে পড়ানোর যাতে সম্পূর্ণভাবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তাই একটু ধীরে ধীরে পড়াবো, কোনো চাপ নিও না, বাট আমি চাইছি যে একবার ক্লাস যদি করো তোমাদের যাতে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমেই আমরা যে জিনিসটাকে জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্লুইড অ্যান্ড হোয়াট ইজ মেকানিক্স, এই দুটোকে জানবো। এগুলো জানার দরকার আছে, এমনি এমনি বলছি না। আসলে এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে না আমাদের কনসেপ্ট লুকিয়ে থাকে, এই কনসেপ্টগুলো যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে পরে কি হয় সাবজেক্টকে না পড়তে খুব ইজি হয়। ক্লিয়ার? তো প্রথমে চলো জেনে নিই ফ্লুইড, হোয়াট ইজ ফ্লুইড। ফ্লুইড মানে হচ্ছে সেটা যেটা ফ্লো করতে পারে, ফ্লুইড মানে হচ্ছে সেটা যেটা ফ্লো করতে পারে। ফ্লো করা মানে কি? আচ্ছা তাহলে ফ্লো কি করবে? ফ্লুইড, ফ্লুইড কি জিনিস? ফ্লুইড হচ্ছে ম্যাটার, পদার্থের একটা অবস্থা। আমরা কি জানি পদার্থের কটা অবস্থা বা ম্যাটারের কটা অবস্থা? ম্যাটারের তিনটা অবস্থা, কি? সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস। তিনটে স্টেট হয় সলিডের, মানে পদার্থের, পদার্থের তিনটে স্টেট বা তিনটে অবস্থা, তার মধ্যে কি? সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস। এর মধ্যে তোমরা যদি খেয়াল করে দেখো এই যে সলিড যেটা সেটা কিন্তু ফ্লো করতে পারে না। মানে ধরো তুমি একটা রকম একটা বস্তু নিলে, সলিড বস্তু, ধরো তুমি আয়রনের এরকম একটা ব্লক নিলে, তুমি যদি এখানে একটা ফোর্স দাও এটা কি ফ্লো করে চলে যাবে? যাবে না। সো সলিড ক্যানট বি ফ্লো। তাহলে এই যে দুটো লিকুইড এবং গ্যাসেস আছে, এই লিকুইড এবং গ্যাসেস এই দুটো এমন পদার্থের অবস্থা যে দুটো কিন্তু ফ্লো করতে পারে। ব্যাপারটা ক্লিয়ার হলো? সেই জন্য লিকুইড এবং গ্যাসেস কে একসাথে আমরা ফ্লুইড বলবো। ক্লিয়ার? কেন কি এই দুটো ফ্লো করতে পারে। আমাদের মেইনলি পড়াশোনাটা যদিও বা ফ্লুইড মানে শুধুমাত্র লিকুইড নিয়েই থাকবে, গ্যাসেস নিয়ে আমাদের ওই লেভেলের পড়াশোনা হবে না। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে তাদের যে গ্যাসেসটা নিয়ে পড়বার সব মানে স্কোপটা অনেক বেশি থাকে, বাট আমাদের এই যা আছে তার মধ্যে আমরা লিকুইড বা বেসিক্যালি ওয়াটার নিয়ে পড়াশোনাটা বেশি করব। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যে ফ্লুইড কেন ফ্লো করে, ফ্লুইড কেন ফ্লো করে, এবং আরেকটা যে পদার্থের যে স্টেট বললাম আমি তোমার হচ্ছে কঠিন পদার্থ বা যেটাকে আমরা সলিড বলি সেটা কেন ফ্লো করে না, তার একটাই রিজন তোমরা জানো যে যে এই যে মলিকুলগুলো হয় কঠিন পদার্থের, সেই মলিকুলগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা অ্যাট্রাকশন বল কাজ করে, যে অ্যাট্রাকশন বলটা খুব স্ট্রং হয়। যেই অ্যাট্রাকশন বলটা এই মলিকুলের উপর যদি ফোর্স দাও তাহলে এই মলিকুলটাকে এখানে সরে যেতে বা এটার থেকে সরে যেতে এই ফোর্সটা বাধা দেবে, অর্থাৎ এই ফোর্সটার মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে। সেই রেজিস্ট্যান্সটাকে আমরা কি বলি, খুব মানে পরিচিত নাম আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর কথায়, শিয়ার, শিয়ার রেজিস্ট্যান্স। ঠিক আছে, আমরা শিয়ার ফোর্স, আমরা যখন স্ট্রেংথ অফ মেটেরিয়াল পড়েছি তখন শিয়ার ফোর্স সম্পর্কে একটা ধারণা আসছে, কিন্তু শিয়ার ফোর্স সম্পর্কে আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়ের ধারণা নেই। আমি তো দেখেছি যতটুকু ম্যাক্সিমাম ছেলেমেয়েদের শিয়ার মানে শুধু জানে যে শিয়ার ফোর্স, বাট ওয়াই শিয়ার, শিয়ার কিভাবে তৈরি হয়, শিয়ার কেন তৈরি হয়, সব ফোর্স দিলে কি শিয়ার তৈরি হবে, এই সমস্ত কিছুর ব্যাপারে আমাদের কনসেপ্ট ক্লিয়ার নেই। আমি আস্তে আস্তে সবগুলো সব ক্লিয়ার করব, ভয় পেও না। ঠিক আছে, যা শুধু সাথে থাকো। এবার হচ্ছে কি যে এই যে আমরা একটা কঠিন বস্তুকে আমরা একটা ফোর্স দিলাম একটা কণার ওপর, সেই কণাটা এগিয়ে যাবে না, কেন কি তার এই কণাগুলো তাকে বাধা দেবে, যেতে দেবে না। এই যে রেজিস্ট্যান্সটা যে ক্রিয়েট হচ্ছে বস্তুর মধ্যে এটাকে আমরা বলি শিয়ার। অর্থাৎ শিয়ার হচ্ছে এমন একটা ফোর্স যেই ফোর্সটা বস্তুর ভেতরে একটা লেয়ার বা একটা কণাকে অপর কণার থেকে সরে যেতে দেয় না বা ডিফর্ম হতে দেয় না।
তাহলে শিয়ার কি? শিয়ার হচ্ছে পদার্থের ভেতরে তৈরি হওয়া একটা রেজিস্ট্যান্স ফোর্স। রেজিস্ট্যান্স ফোর্সটা কি? না, বস্তুর মধ্যে যে আপেক্ষিক মোশন। আপেক্ষিক মোশন মানে ধরো ধরো এরকম একটা কঠিন পদার্থ নিলাম আমরা, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ারে আমরা ধরো কাল্পনিক লেয়ারে ভাগ করে নিলাম। তাহলে যদি আমরা এই লেয়ারে ফোর্স দিই, তাহলে এই লেয়ারটা যখন চলতে যাবে, এই লেয়ারটা তাকে বাধা দেবে। ঠিক আছে, তাহলে এই যে এক একটা লেয়ার চলার জন্য পরের পর পর লেয়ার গুলো বাধা দেয়, এই যে রেজিস্ট্যান্সটা তৈরি সেটা কিন্তু শিয়ার বলে। ক্লিয়ার? আচ্ছা, এবার ফ্লুইডের ক্ষেত্রে কি হয়? ফ্লুইডের ক্ষেত্রে এই ধর একটা কণা আছে আর এই একটা কণা আছে, তাহলে যদি আমি এই কণাটাতে ফোর্স দিই, তাহলে কি হবে? এই যে কণাটা এখানে সরে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এটা যদি এইটা যদি আগে পজিশন এই হয়, তাহলে পরের পজিশন হবে এটা, একটা থিটা একটা অ্যাঙ্গেল তৈরি হবে, মানে এটা একটা ডিফর্ম করবে। তারপর তুমি যদি আবার ফোর্স দাও, তাহলে সেটা এইখানে চলে আসবে। থিটা ওয়ান যদি হয় এটা থিটা টু। ঠিক আছে, মানে কি দেখা যাচ্ছে যে আমরা যদি ফোর্স দিই, তাহলে কণাগুলো কিন্তু সরে 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 যাচ্ছে, যেটা কঠিন পদার্থে কণাগুলো সরে সরে যাচ্ছিল না। ঠিক আছে, তাহলে এই যে পদার্থ, পদার্থের যে অবস্থা যেখানে আমরা ফোর্স দিলে কণাগুলোর মধ্যে রেজিস্ট্যান্স ফোর্স কাজ করছে না, ঠিক আছে, এবং পদার্থের কণাগুলো সরে সরে যাচ্ছে, এই স্টেট অফ পদার্থটাকেই বলা হয় ফ্লুইড। ক্লিয়ার? এবার এখানে একটা জিনিস বলে রাখি, তাহলে বলছি স্যার আমরা তো পড়েছি ফ্লুইডে বা জলের মধ্যে ভিসকোসিটি থাকে, বা যেকোনো লিকুইডের মধ্যে ভিসকোসিটি থাকে, ভিসকোসিটি তো ফ্লোকে হতে দেয় না। ইয়েস, ইউ আর কারেক্ট, ওটা জান, ওটা ঠিক। এবার ঘটনা কি, এই যে স্টেট, এই স্টেটটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। কি? না, আইডিয়াল ফ্লুইড মানে আদর্শ ফ্লুইড। যদি কখনো কোনো ফ্লুইড কথাটা যদি আদর্শ কোনো যদি পদার্থ তৈরি হয়, অবস্থা তৈরি হয়, তাহলে সেটা কিন্তু এই স্টেট হবে, যেখানে আমরা একটা ফোর্স দেব, এই দুটো পদার্থের মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, ও আরামসে চলে যাবে। এরকম স্টেট যদি হয় সেটাকে বলে আমরা আইডিয়াল ফ্লুইড। বাট বাস্তবে কিন্তু আইডিয়াল ফ্লুইড হয় না। ঠিক আছে, তাহলে তাহলে বলো যে স্যার, তাহলে এটাকে আমরা ফ্লুইড কেন বলছি? ফ্লুইড এ কারণে বলছি, বাট আইডিয়াল ফ্লুইড হয় না ঠিকই, মানে এই রেজিস্ট্যান্স পদার্থটা জিরো হয় না ঠিকই, বাট এরকম কন্ডিশন অবশ্যই হয় যখন এই রেজিস্ট্যান্স পদার্থ রেজিস্ট্যান্সটা ফোর্সটা খুবই মিনিমাম হয়, প্রায় টেন্স টু জিরো হয়, যাতে কিনা আমরা এরকম ফ্লো দিলে শুরু করে চলে যাই। ক্লিয়ার? মানে রেজিস্ট্যান্স থাকে না তা নয়, রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে সেটা হয়ে যাবে কি, আইডিয়াল ফ্লুইড। তার মানে তোমার যদি পরীক্ষার প্রশ্ন আসে যে আইডিয়াল ফ্লুইড কি, তাহলে আমরা অবশ্যই বলবো যে আইডিয়াল ফ্লুইড মানে এটা, যখন দুটো কণার মধ্যে যে ডিফরমেশন যখন হবে বা শিয়ার ডিফরমেশন যখন হবে, তাদের মধ্যে কোনো রেজিস্ট্যান্স আসবে না, বা শিয়ার রেজিস্ট্যান্স নেই, বা ওর মধ্যে শিয়ার স্ট্রেস তৈরি হয় না। ক্লিয়ার? বা দুটো পদার্থের কণার মধ্যে কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে না, তাহলে সেটা কি হয়ে যাবে, আইডিয়াল লিকুইড। বাট বাস্তবে কোনো আইডিয়াল লিকুইড হয় না, সমস্ত লিকুইডের মধ্যে কিন্তু একটা ইন্টারনাল ফোর্স বা ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটাকে আমরা শিয়ার রেজিস্ট্যান্সও বলি, সেটা কিন্তু থাকে। বাট সেটার পরিমাণ কঠিন বস্তুর তুলনায় খুব কম, অত্যন্ত কম। সেই কারণে কি হয়, অত্যন্ত কম হওয়ার জন্য এটাকে আমরা ফ্লুইড বলি। ক্লিয়ার? আচ্ছা, এগুলো নিয়ে আমরা পরে ডিটেলে পড়ছি, জাস্ট ফ্লুইড সম্পর্কে জানলে এইটা জানাটা খুব দরকার। কি হয় বলতো, আমাদের এই কনসেপ্ট গুলোর জন্য প্রথম চ্যাপ্টার যে প্রপার্টিস গুলো আছে না, এখানে আমরা অনেক গোলমেলে খেয়ে যাই, এখান থেকে অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন এসে আমরা আনসার করতে পারি না, সেই জন্য এটা কিন্তু জানাটা খুব দরকার, যেটা বললাম তোমাদেরকে। ঠিক আছে, এবং দেখবে আমি যখন পড়াবো আগে আগে এই সমস্ত কনসেপ্ট কাজে লাগবে, আমি এমনি এমনি পড়াচ্ছি না। ঠিক আছে, এবার চলে আসি, হোয়াট অ্যাবাউট মেকানিক্স, হোয়াট ডু ইউ মিন বাই মেকানিক্স? মেকানিক্স বলতে আমরা কি বুঝি? দেখো, মেকানিক্স বলতে আমরা যেটা বুঝি, মেকানিক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, মোশন হয় একটা যে কোনো পদার্থের, মোশন হতে পারে, ঠিক আছে, সেটা আইদার স্ট্যাটিক থাকতে পারে বা চলতে পারে। তো পদার্থের যে মোশন যদি হয়, তাহলে সেই মোশনের স্টাডি বা সেই মোশন নিয়ে যে পড়াশোনা হবে সেটাকেই আমরা বলি মেকানিক্স। ক্লিয়ার? তার মানে কি বুঝতে পারছো, ফ্লুইড যেটা ফ্লো করতে পারে, এবং মেকানিক্স মানে যার মোশন নিয়ে স্টাডি, তার মানে ফ্লুইডের মোশন নিয়ে যদি আমরা যে স্টাডিটা করব সেটাকে বলা হবে ফ্লুইড মেকানিক্স। ক্লিয়ার? তার মানে এখানে আমরা পদার্থের যে অবস্থা রয়েছে লিকুইড অ্যান্ড গ্যাসেস, সেই ফ্লুইড কন্ডিশনের যে মোশন গুলো হয় সেটা নিয়ে এই এই সাবজেক্টে আমরা পড়াশোনা করব। ক্লিয়ার? এবার মেকানিক্স এর ক্ষেত্রে স্টাডিটাকে আমরা দু ধরনের ভাগে ভাগ করে পড়ি, কি কি,
একটা পড়ি হচ্ছে ডাইনামিক, খুব ইম্পর্টেন্ট বলছি নামগুলো, কেন বলছি মানে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচন্ড মানে প্রচুর মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে এবং এটা জেনে রাখাটা আমাদের খুব দরকার। একটা হচ্ছে ডাইনামিক আর আরেকটা হচ্ছে কাইনামেটিক, কি না কাইনামেটিক, দু ধরনের মেকানিক্স এর আমরা স্টাডি করি, একটা ডাইনামিক মেকানিক্স স্টাডি করি, একটা কাইনামেটিক মেকানিক্স স্টাডি করি। নাও হোয়াট ইজ দিস, এগুলো কি? যেটা আমরা স্টাডি করি ডাইনামিক্স এর মধ্যে সেটা কি, সেখানে আমরা পদার্থের ওজনটাকে বা ডেন্সিটিটাকে কনসিডার করি মোশনের সাথে সাথে। মানে ধরো এই একটা ফ্লুইড আছে, এই ধরো জল, জলই ধরো, এই ফ্লুইডটা এখান থেকে ফ্লো করছে। এবার আমরা যখন এই ফ্লোটা মোশনটাকে স্টাডি করবো, কারণ মেকানিক্স আমরা স্টাডি করছি ফ্লুইড মেকানিক্স এর, এই স্টাডিটা করার সাথে সাথে মোশনটা, আবার মোশন মানে কি, ভেলোসিটি ধরো বা ত্বরণ বা যা যেইভাবে বইছে সেগুলো তো, তার সাথে সাথে যদি আমরা এই ফ্লুইডের মাস অর্থাৎ ভর বা ওজন এটাকে বা ডেন্সিটি এটাকে যদি কনসিডার করি বা এটাকে যদি আমাদের পড়াশোনার মধ্যে রাখি তাহলে সেটা হয়ে যাবে ডাইনামিক। আর যদি পদার্থের মাস বা ভরকে বা ডেন্সিটিকে আমাদের পড়াশোনার মধ্যে না রাখি, শুধু ফ্লো নিয়ে বলি, শুধু ফ্লো নিয়ে মানে ধরো বললাম যে এই 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 জলটা আছে, ঠিক আছে, এই জলটা ফ্লো করছে, ঠিক আছে, তাহলে তুমি বলে দিলে জলটা কত বেগে ফ্লো করছে, তুমি বলে দিলে 25 মিটার পার সেকেন্ড বেগে ফ্লো করছে। তাহলে যদি আমরা শুধু এটুকু জানলাম যে জলটা 25 মিটার পার সেকেন্ড বেগে ফ্লো করছে, তাহলে সেটা কি হলো, সেটা হলো কাইনামেটিক, কারণ সেখানে আমরা মাস দিচ্ছি না। আর যদি আমরা বলি যে এর 1 মিটার কিউব জল 25 মিটার পার সেকেন্ডে ফ্লো করছে, তাহলে কি আমরা এখানে মাস নিয়ে চলে এলাম, 1 মিটার কিউব জলের মধ্যে কি তার ওজন আছে, ঠিক আছে, বা জলটার আমরা বা বললাম যে জলটা যে ফ্লো করছে এই যে 25 মিটার পার সেকেন্ডে ফ্লো করছে তার পেছনে এত নিউটন ফোর্স কাজ করছে, ক্লিয়ার? তাহলে যখন ফোর্স, মাস, ডেন্সিটি এগুলো যখন আমাদের ক্যালকুলেশনের মধ্যে আসবে তখন আমরা বলবো আমরা ডাইনামিক স্টাডি করছি। আর যখন শুধু বেগ, ত্বরণ বা শুধু লেন্থ বা শুধু ভলিউম কাজ করবে তখন আমরা বলবো কাইনামেটিক, ক্লিয়ার? তাহলে এই যে মেকানিক্স এর যে দুটো ভাগ বা ফ্লুইড মেকানিক্স এর দুটো ভাগ এটা আমরা ক্লিয়ারলি জেনে ফেললাম। এবার আমরা যে স্টাডিটা করব সেই স্টাডিটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স এর বিভিন্ন রকম প্রপার্টিজ। আমি আজকে সবটা শেষ করতে পারবো না, পার্ট টু এ আমি এই পুরো ব্যাপারটাকে শেষ করছি, ঠিক আছে। প্রথম প্রপার্টিজ আমাদেরকে যেটা জানতেই হবে সেটা হচ্ছে ফ্লুইডের ডেন্সিটি। দেখ এই জিনিসগুলো সম্পর্কে আমি অলরেডি সয়েল মেকানিক্সে আলোচনা করেছি, একটা চ্যাপ্টার আছে, তোমরা যদি দেখে নাও তাহলে তোমাদের এটা এখানে রিভিশন হয়ে যাবে, ঠিক আছে। আর যদি না দেখো আমি এটা বলে দিই, কেন কি এটা জানাটা কিন্তু খুব দরকার, ওকে। তো ডেন্সিটিকে আমরা দেখি মানে লিখি রো দি। আচ্ছা তার আগে আমি বলে দিই আমরা ফ্লুইড মেকানিক্সকে কিভাবে পড়বো। ফ্লুইড মেকানিক্সে প্রথমে আমরা ফ্লুইডের কিছু প্রপার্টিজ বা কিছু টার্মিনোলজি সম্পর্কে জেনে নেব। ফ্লুইডের প্রপার্টিজ এবং টার্মিনোলজিকে যদি না জানি তাহলে ফ্লুইডের যে আমরা ফ্লো নিয়ে পরে পড়বো, ফ্লুইড এখান থেকে ওখানে প্রবাহিত হচ্ছে বা ফ্লুইডের এটা কি ওটা কি এই সমস্ত কিছু যখন জানবো, তার আগে যদি বেসিক কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার না হয়, ফ্লুইডের যদি প্রপার্টিজ গুলো বা এই ধর্মগুলো যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা করতে পারবো। যেমন ধরো আমাদের বডির মধ্যে যদি রক্ত সংবহন তন্ত্রের পার্টিকুলার প্রপার্টিজ গুলো যদি না জানি তাহলে অ্যাজ এ হোল বডিকে আমরা পড়তে পারবো, টোটাল বডি নিয়ে যদি আমরা পড়াশোনা করি তার আগে তো আমাদেরকে ছোট ছোট সমস্ত পার্ট গুলো সম্পর্কে ধর্মগুলোকে জানতে হবে। ঠিক একই রকম ভাবে আমাদের ফ্লুইড মেকানিক্স এর ডিটেল স্টাডিতে ঢোকার আগে আমাদের আগে অবশ্যই ফ্লুইডের ছোট ছোট প্রপার্টি গুলো বা ছোট ছোট টার্মিনোলজি বা ছোট ছোট নাম আমরা যেগুলো ইউজ করবো বা ছোট ছোট ধর্ম এগুলোকে কিন্তু আমরা আগে একটু জেনে নেব, ঠিক আছে। এই চ্যাপ্টারটাকে বলা হয় ফ্লুইড প্রপার্টিস, ক্লিয়ার? প্রপার্টিস কথার মানে হচ্ছে ধর্ম। তো প্রথমেই যে জিনিসটা আমরা জানবো বা প্রথম যে টার্মিনোলজিটা আমরা জানবো দ্যাট ইজ ডেন্সিটি। নাও হোয়াট ইজ ডেন্সিটি, আমরা সবাই খুব ভালো করে জানি দ্যাট ইজ মাস বাই ভলিউম, ঠিক আছে। আচ্ছা এখানে এই যে চিহ্নগুলো দিয়ে এটাকে লেখা হচ্ছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় আমাকে অনেক সময় শুধু চিহ্ন দিয়ে দেবে, আমাদেরকে কিন্তু অঙ্কগুলো করতে হবে, নিউমেরিক্যাল গুলো সলভ করতে হবে। সো দিস ইজ রো। তো রো হোয়াট ইজ রো? রো ইজ হচ্ছে মাস বাই ভলিউম, ক্লিয়ার? আচ্ছা মাস বাই ভলিউম হলে তার ইউনিট কি হবে,
তার ইউনিট হয়ে যাবে হচ্ছে মাসের ইউনিট কি যদি আমরা এটা এসআই পদ্ধতিতে করি তাহলে হয়ে যাবে কেজি পার মিটার কিউব কে আচ্ছা যদি সিজিএস পদ্ধতিতে করি তাহলে হয়ে যাবে গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি ক্লিয়ার এবার আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে ইউনিট ওয়েট ইউনিট ওয়েট আচ্ছা ইউনিট ওয়েট কে আমরা ইউনিট ওয়েট এই এই শব্দটাকে আমরা সয়েল মেকানিক্সে ইউজ করি বেশি ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে মানে আমরা ফ্লুইড মেকানিক্সে ইউনিট ওয়েট ওয়ার্ডটা বেশি ইউজ করব না আমরা যে ওয়ার্ডটা ইউজ করব সেটা হচ্ছে স্পেসিফিক ওয়েট কি স্পেসিফিক ওয়েট দ্য থিং ইজ সেম মানে ওই ইউনিট ওয়েট যা স্পেসিফিক ওয়েট তাই সেম জিনিস সেম কনসেপ্ট বাট আমরা এই টার্মিনোলজিটা এখানে বেশি ইউজ করব ঠিক আছে আমাদের ইউজ করতে পারে নো প্রবলেম তো স্পেসিফিক ওয়েট মানে কি স্পেসিফিক ওয়েট মানে হচ্ছে ওয়েট অফ দ্য লিকুইড বাই ভলিউম যা আমরা জানি খুব সিম্পল ব্যাপার ঠিক আছে ওয়েট বাই ভলিউম তাহলে স্পেসিফিক ওয়েটের ইউনিট কি হবে ইউনিটের আগে আমরা একটা ছোট্ট জিনিস জেনে নেব সেটা হচ্ছে ওয়েট মানে কি ওয়েট মানে হচ্ছে মাস ইনটু জি বাই ভলিউম ক্লিয়ার তাহলে হচ্ছে মাস বাই ভলিউম কি রো ইনটু জি তাহলে রো জি হচ্ছে স্পেসিফিক ওয়েট ক্লিয়ার স্পেসিফিক ওয়েট মানে কি কিছুই না রো ইনটু জি তাহলে এর ইউনিট কি হবে ঠিক আছে আচ্ছা এর ইউনিট কি হবে আর এরপরে আরো কতগুলো টার্মিনোলজি ভিসকোসিটি এটা নিয়ে পার্ট টু এ চলে আসছি তোমরা এখন পর্যন্ত যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবে কেন কি তোমাদের এই উৎসাহটা দিলে আমার ক্লাস করতে ভালো লাগে এবং অবশ্যই আমার ক্লাসগুলোকে ফলো করবে আমি কিন্তু আইস্টার ইঞ্জিনিয়ার পিএসসি তার সাথে সাথে জেই পিএসসি এবং জেই এসএসসি র জন্য কিন্তু পড়াশোনা করাচ্ছি মানে এগুলো যে ক্লাসগুলো যদি তুমি ফলো করো এইগুলো এক্সাম কিন্তু আরামসে ক্লিয়ার হয়ে যাবে আরামসে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যা হবে না তাই চলো এই ভিডিওতে আপাতত এইটুকুই নেক্সট ভিডিও থেকে এর জাস্ট কন্টিনিউশন নিয়ে আসছি ততক্ষণের জন্য বাই